নমস্কার সম্মানের দর্শকবৃন্দ। তো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কিম, যেখানে কিন্তু মহিলাদের আর্থিক উন্নতির স্বার্থে কিন্তু প্রায় 3,400 টাকা প্রদান করা হয়ে থাকে। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু গ্রাম এবং শহুরে উভয় কিন্তু এলাকার মানুষদেরকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। তো এই প্রকল্পের অধীনে কারা কারা এই লাভবান হবেন বা কাদেরকে কিন্তু এই স্কিমটির সুবিধা প্রোভাইড করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে, এবং কী কী নথিপত্র প্রয়োজন এবং কোথায় আবেদন করবেন, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এখানে দেখুন মহিলাদের বলা হচ্ছে মহিলাদের 3,400 টাকা দেবে সরকার। তো জেনে নিন কারা আবেদনের যোগ্য। তো এখানে বলা হয়েছে সব মিলিয়ে মোট 3,400 টাকা আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। তো এই প্রকল্পে আবেদনের কারা যোগ্য, তো এখানে দেখুন কোন যে বলা হচ্ছে যে কোন প্রকল্পের সম্বন্ধে। তো এখানে বলা হয়েছে জননী সুরক্ষা যোজনার বেনিফিট। জননী সুরক্ষা যোজনায় মহিলাদের সাহায্যে বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তো এই প্রকল্পের আয়ত্তায় দেশের দরিদ্র মহিলারা পাবেন সরকারি সহায়তার সুযোগ। সব মিলিয়ে কিন্তু মহিলারা পাবেন মোট 3,400 টাকা আর্থিক সাহায্য। তো জেনে নিন কারা এই প্রকল্পের আবেদনের যোগ্য। তো এখানে কিন্তু বলা হয়েছে যে এই জননী সুরক্ষা যোজনার মাধ্যমে তো সুবিধা পাবেন দেশের দারিদ্র সীমার নিচে থাকা গর্ভবতী মহিলাদেরই কিন্তু এই আর্থিক সুবিধা দিয়ে থাকে সরকার। তো কেন্দ্রীয় সরকারের পক্ষে কিন্তু এই প্রকল্পের নাম কিন্তু রাখা হয়েছে জননী সুরক্ষা যোজনা। তো দেশের কিন্তু গর্ভবতী মহিলা এবং নবজাতকদের দেখাশোনার জন্যই সরকার এই প্রকল্পটি চালাচ্ছে। এখানে কিন্তু বলা হয়েছে দারিদ্র সীমার নিচে কিন্তু থাকা গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু এই স্কিমটি কিন্তু আনা হয়েছে। জননী সুরক্ষা যে যোজনার বেনিফিট অর্থাৎ সুবিধাগুলি গ্রামীণ এলাকা গর্ভবতী মহিলাদের কি সরকার দিয়ে থাকে, এখানে কিন্তু বলা হয়েছে দেখুন জননী সুরক্ষা যোজনার অধীনে সরকার গ্রামীণ এলাকার বসবাসকারী গর্ভবতী দারিদ্র সীমার নিচে থাকা মহিলাদের 1,400 টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। এছাড়াও প্রসবের প্রচারের জন্য আশা সহায়ককে 300 টাকা দেওয়া হয়, এবং প্রসব পরবর্তী পরিষেবার জন্য কিন্তু আরও 300 টাকা কেন্দ্র সরকার দিয়ে থাকে। তো এটা এই অ্যামাউন্টটা কিন্তু গর্ভবতী মহিলারা কিন্তু পেয়ে থাকেন। তো এছাড়া কিন্তু বলা হয়েছে যে জননী সুরক্ষার যোজনার বেনিফিট শহুরে এলাকার গর্ভবতী মহিলাদের সুবিধা কী পরিমাণ দেওয়া হয়, এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এই প্রকল্পের আয়ত্তায় প্রসবের সময় সব গর্ভবতী মহিলাদের কিন্তু 1,000 টাকা আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয়, এবং এছাড়াও কিন্তু ডেলিভারি ইনসেন্টিভের জন্য আশা সহায়ককে কিন্তু 200, এবং প্রসব পরবর্তী পরিষেবার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু আরও 200 টাকা দিয়ে থাকে। তো এভাবে কিন্তু গর্ভবতী মহিলাদের সাহায্যে আরও 400 টাকা দেওয়া হয়। তো গর্ভবতী এই মহিলাদের যে জননী সুরক্ষা যোজনার প্রকল্পের সুবিধা নিতে আপনাদেরকে কী কী ডকুমেন্টস বা নথিপত্র প্রয়োজন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে দেখুন আবেদনকারীর আধার কার্ড প্রয়োজন, বিপিএল রেশন কার্ড যদি থাকে তাহলে কিন্তু প্রয়োজন, ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ আপনারা যদি ভোটার কার্ড বা থাকে সেটা কিন্তু হবে, বা জননী সুরক্ষার কার্ড এবং সরকারি হাসপাতাল কর্তৃক প্রসবের শংসাপত্র, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লাগবে বা পাসবুক যে প্রথম পাতা কিন্তু আপনাকে জেরক্স করে দিতে হবে। তো আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তো এগুলো কিন্তু আপনাদের জমা দিতে হবে। তো এখানে কোথায় জমা দেবেন বা কোথায় গিয়ে এই সুবিধাগুলি পেতে পারেন, তো এখানে বলা হয়েছে দেখুন আপনি এই কীভাবে এই প্রকল্পের সুবিধা নেবেন। তো প্রথমে কিন্তু আপনাকে এখানে একটা লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, তো এই লিঙ্কের থেকে কিন্তু ফর্মটি ডাউনলোড করতে বলা হচ্ছে। এছাড়া কিন্তু আপনারা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও গিয়ে কিন্তু এই যে ফর্মটা কিন্তু পেতে পারেন। তো এখানে বলা হচ্ছে দেখুন এই লিঙ্কটির মাধ্যমে আপনারা ফর্মের সব প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে, এরপরে সব প্রয়োজনীয় নথি একসঙ্গে সংযুক্ত করুন। অর্থাৎ যে সমস্ত যে ডকুমেন্টস এখানে উল্লেখ করা হয়েছে সেই সমস্ত নথি কিন্তু আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, এবং সব কাজ হয়ে গেলে অঙ্গনবাড়ি বা মহিলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আবেদনপত্র জমা দিন। অর্থাৎ আপনারা যদি ফর্ম নিতে যান সেটা কিন্তু আপনার অঙ্গনবাড়ি কেন্দ্র বা মহিলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটা পেতে পারেন, সেখানে কিন্তু আপনারা গিয়ে জমাও দিতে পারবেন। তো এখানে কারা কারা সুবিধা নিতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এই প্রকল্পের অধীনে দেশের গ্রাম এবং শহর উভয় এলাকায় গর্ভবতী মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। তো কেবল কিন্তু 19 বছর পর বা তার বেশি বয়সী মহিলাদের কিন্তু এই আর্থিক সহায়তা দেওয়া হবে। তো এই বয়সের কম কোনো গর্ভবতী মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না, এবং আপনি শুধুমাত্র 2 সন্তানের জন্মের সময় এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন, এবং এই প্রকল্পের জন্য আয়তায় কেবল দেশের দারিদ্র সীমার নিচে কিন্তু থাকা মহিলারাই সুবিধা পাবেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনারা কিন্তু 2টি সন্তান পর্যন্ত হওয়া পর্যন্ত কিন্তু আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারবেন। তো দুবারের বেশি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এবং এখানে কিন্তু আপনারা
অঙ্গনবাড়ি কেন্দ্র বা আশাকর্মীকে কিন্তু মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাইও করতে পারেন বা আপনারা কিন্তু ফর্ম পেতেও পারেন এবং আবেদন যে ডকুমেন্টস সেটা কিন্তু জমাও দিতে পারবেন। তো অবশ্যই উনিশ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং আপনাদেরকে কিন্তু বলা হয়েছে, দেখুন এখানে কিন্তু আটটি মতন এখানে যে নথি সেটা কিন্তু আপনারা অবশ্যই এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দেবেন। তো আপনাদের কিন্তু প্রায় 3,400 টাকা মতো এখানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জননী সুরক্ষা যোজনার মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো বন্ধুরা, এই স্কিমটা সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কারা কারা সুবিধা পেয়েছেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।